আমাদের স্কুলে জাতীয় সংগীতের সময় হিন্দুরা গীতা পাঠ করে জাতীয় সঙ্গীতের সময় মানে সকালবেলা যে অ্যাসেম্বলি হয় ওই সময় হ্যাঁ গীতা পাঠ করে সেটা কি শোনা যাবে আমাদের ক্লাসে হিন্দু কোনো টিচার আসলে আমরা তাকে সালাম দিতে পারবো আপনি সালাম মানে আসসালাম আপনি তার জন্য দোয়া কামনা করবেন তো আপনি প্রাথমিক নম্বর হলো আমরা কোনো অমুসলিমদেরকে সালাম দিব না যদি অমুসলিম আমাদেরকে সালাম দেয় আমরা বলবো আলাইকুম কি বলবো আলাইকুম এই মতটেই সব থেকে গ্রহণযোগ্য মত তারপরেও কিছু আলেমদের বক্তব্য আছে যে না সালাম দেওয়া যাবে কিন্তু আমরা সবথেকে গ্রহণযোগ্য যে মতটা হলো সেটা হলো যে আমরা কোনো অমুসলিমকে সালাম দিব না তবে সে যদি সম্মানের পাত্র হয় বা আমি এমন অস্ত্রে থাকি তাকে আমাকে কিছু কুশলাদি জিজ্ঞেস করি তাহলে বললাম স্যার ভালো আছেন হ্যাঁ স্যার আপনার আছেন কি এরকম কিছু কুশলাদি জিজ্ঞাসা করা এটা হবে কিন্তু সালাম কেন দিতে যাব সালাম তো তার জন্য শান্তি তবে যারা সালাম দেওয়ার বৈধতার কথা বলছেন তারা বলছেন আমরা হেদায়তের নিয়েতে যে আসসালাম আলাইকুম মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক মানে আপনি শান্তির মধ্যে সামিল হয়ে যান এই নিয়েতে দেওয়া যাবে বলে শ্রেণীর আলেমদের বক্তব্য আছে আর ওই অ্যাসেম্বলি যখন হয় সকালবেলা যখন পিটি হয় ওই সময় এখন তো আগে হতো না এখন তো অসাম্প্রদায়িকতার মধ্যে আসি আমরা আলহামদুলিল্লাহ এটা একটা ভালো জিনিস তাই না যে নমস্কার শব্দটা ব্যবহার করা যাবে না নমস্কার শব্দটা এটা এখানে আপনার কাছে মাথা নত করলাম এটা তো হবেই না এটা হবে এটা নমস্কার এটা এটা আদাব শব্দটা হলো ভদ্রতা মানে সূচক একটা শব্দ ব্যবহার করা আপনি ভদ্রতা জ্ঞাপন করলাম তো সেটা সেটা বলা যেতে পারে কিন্তু নমস্কার শব্দটা হয় না নমস্কার তো ওটা ওদের সংস্কৃতি ওদের কালচার ওদের কৃষ্টি কালচার আর আল্লাহ রসুল সাল্লাম ওদের কৃষ্টি কালচার যে কোনো মানে বিদর্মীদের কালচার অনুসরণ করতে নিষেধ করছেন হ্যাঁ তাহলে ও জবাবে ওয়ালাইকুম ওয়ালাইকুম বলব মানে তোমার প্রতিও ওরা যদি আমাকে সালাম দিয়ে বসে তো আমি বলবো ওয়ালাইকুম হ্যাঁ মানে তোমার প্রতিও মানে ও আমাকে যা বললো আমিও তাকে কি বললাম কি তাই বলে দিলাম এখন ও যদি আমাকে ভালো বলে তো ভালো যদি আমাকে খারাপ বলে কি ও তাই আমাকে তুমি যা বলছো তাই তোমার জন্য তাই এটাই বলা এটাই ওয়ালাইকুমের অর্থ এটাই আর্থ দাঁড়ায় আর ওই গীতার সময় গীতা পাঠ করা তো প্রধান বক্তা কখন আলোচনা করে হ্যাঁ এমন বলবেন যে এখানে অনেক কথা থাকতে পারে আগে দিলেও সমস্যা আপনাকে হুজুর আপনাকে শুধু আপনাকে পেয়াস আগে দিলেও সমস্যা শেষে দিলেও সমস্যা আগে দিলে এখন আগে দিছি তাই তো আপনার এখন করছেন শেষে তা আমরা তো দেখি যে মাহফিলের প্রধান বক্তা শেষে আলোচনা করে প্রিসক্রিপশন ঔষধের প্রেসক্রিপশন শেষের টাকা খান নাকি মানে একটা ডাক্তারের কাছ থেকে আপনি ছয় মাসে তিনটা প্রেসক্রিপশন পাইছেন এখন এই মাসে আপনি কোন ওষুধ খাচ্ছেন এখন সমস্যা তো ওইখানে আগে যে কিতাব পাঠ করা হইলো শেষে যে কিতাবটা পাঠ করা হইলো তা কোনটা ঠিকে যায় শেষেরটা ঠিকে যায় আবার যদি বলেন যে কি বলে তাহলে শেষে পাঠ করাই ভালো শেষে পাঠ করাইলে ভালো হ্যাঁ শেষে পাঠ করাইলে তো ভালো হয় আগে অন্যগুলো পাঠ টাট করে তারপর শেষে পাঠটা পাঠ করাইলে মূল কত লোক তোমাকে পাঠ করাই তো লাগবে কেন আমরা আমাকে পাঠ করানো লাগবে না এটা আমাদের কথা না পাঠ করানো লাগবে না কেন লাগবে না আমাদের দরকার নেই এটার নাম ওই যে বললাম না ওই ওই যে যে শুরুতে বললাম এটার নাম ইসলাম ওরে বাবা গার্লফ্রেন্ডের সাথে একসাথে ইফতার করা এটাই তো ইসলাম মদ দোকান ব্যবসা লাইসেন্স দিয়ে করতে পারবে তবে শুক্রবার দিন বন্ধ করে রাখবা এটার নামই তো ইসলাম টিভি চালাইয়া দেখবা কিন্তু যে এই মাগরীবের আজান হবে তখন ভলিউমটা একটু কমাবা এটার নামই তো ইসলাম ইসলাম তো এটাই নাকি আমরা যখন ইসলাম এটাকে বানাই করে রাখছি তখন ওই জায়গায় কোরআন পাঠ করতে হবে আবার ত্রিপিটক পাঠ করতে হবে গীতা পাঠ করতে হবে আবার বাইবেল পাঠ করতে হবে কেন কেন কি জন্য তো এগুলো আসলে আমাদেরকে যা শেখাচ্ছে তত আমরা যা আমরা তো বুঝতে পারতেছি না বুঝবেন একটা সময় একটা সময় বুঝবেন ওই যে একটা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলে দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উনি বলছেন যে ক্লাসের যখন ওই যে হাজিরার সময় কোনো শিক্ষক মানে ছাত্রদের ছাত্রী ছাত্রীদের মুখ খুলে রাখার দরকার নেই ওই নে খুলে ফেলবা কি করতে হবে কি খুলে ফেলাবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আস্তে আস্তে করছেন আরে ভারতে তো নয় ঢুকতে দেয় নাই কেরালায় আমাদের এখানে তো মুসলিম উদ্দেশ্যী রাষ্ট্র সেই জন্য না কিন্তু মুসলিমদের খোল খালস থাকবে এটা কিন্তু একটু সেঞ্জ হয়নি এখানেও আপনি বুঝবেন ইনশাআল্লাহ